हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब ही भालो आछो। सो आज हमें तुम्हारे संगे शेयर करब एक खूब ही उपकारी और खूब ही खूब कार्यकारी एक हेयर पैक। ये हेयर पैक यूज करार फर्स्ट डे तुम्हारा डिफरेंस बुझते पर हेयर पैक बनाते बेसि जिनिसेर प्रयोजन हाँ मात्र तीनटे जिनिसेर प्रयोजन और सेटा तुम्हारा तुम्हारे घरे पे ही जाबे। हेयर पैक चुलेर प्राय सब प्रब्लेम दूर करबे, जेमन चूल पड़ा बंध करबे, चूलगुलो जे पड़े जाच्छे सेखाने नतून चूल गजाते खूब ही ताड़ाताड़ी हेल्प करबे। আমাদের চুলটাকে সিল্কি ও শাইনি করবে, সাথে আমাদের চুলে যে আগা ফেটে যায় সেটা বন্ধ করবে, এছাড়া আরও অনেক কিছু। সো চলো তাহলে দেখে নিই এই হেয়ার প্যাকটা আমি কীভাবে বানাবো। হেয়ার প্যাকটা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মেথি বা ফেনুগ্রিক সিডস। মেথির মধ্যে আছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, যেটা আমাদের হেয়ার ফল এবং ড্যান্ড্রফ কন্ট্রোল করে, সেই সাথে আমাদের চুলের যে ড্রাইনেস ভাবটা আছে সেটা দূর করতে সাহায্য করে। এছাড়া যাদের মাথার কোনো একটা জায়গাতে চুল উঠতে উঠতে টাকের মতন হয়ে যাচ্ছে সেইখানে চুল গজাতে সাহায্য করে, এবং যাদের চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে তাদের চুল ঘন করতে মেথির গুণের কোনো শেষ নেই। আমি এখানে দু চামচ মেথি নিয়েছি এবং মেথিটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দেবো। তোমরা তোমাদের চুলের লেন্থ ওয়াইজ মেথিটা নিও। সারা রাত মেথিটা ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছ মেথিটা কেমন হয়েছে, পুরো দ্বিগুণ হয়ে গেছে। প্যাকটা বানানোর জন্য আর যে দুটো জিনিস লাগছে সেটা হচ্ছে নারকেল তেল এবং পেঁয়াজ। আমরা কম বেশি সবাই জানি যে নারকেল তেল এবং পেঁয়াজ আমাদের চুলের জন্য কতটা উপকারী। সো নারকেল তেল আমাদের চুলের জন্য কী কী করে? নারকেল তেলের মধ্যে রয়েছে লরিক অ্যাসিড নামে এক ধরনের ফ্যাটি অ্যাসিড, যা আমাদের চুলকে অনেক বেশি মজবুত এবং উজ্জ্বল করে তোলে। একইভাবে চুল পড়া, চুলের খুশকি, চুলের আগা ফাটা, চুলের রুক্ষতা দূর করে এবং চুলকে কন্ডিশনিং করতে অনেক হেল্প করে। এছাড়াও অনেকেই অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়ার সমস্যায় ভোগে, নারকেল তেল এই ধরনের সমস্যাগুলি থেকে রেহাই দেয়। এবার আসি পেঁয়াজের উপকারিতাতে। স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন পেঁয়াজের হাজার উপকারিতা আছে, ঠিক তেমনি চুলের ক্ষেত্রেও পেঁয়াজ খুবই উপকারী। আমাদের চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল ঘন করার ক্ষেত্রে পেঁয়াজের দুর্দান্ত কার্যকরী। পেঁয়াজের রস স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে, এবং পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা আমাদের চুল ভেঙে যাওয়া এবং পাতলা হওয়া থেকে বাঁচায়। এছাড়াও এতে রয়েছে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের চুলের গুঁড়ায় হাইড্রোজেন পারঅক্সাইডের মাত্রা কমায়, ফলে চুল পেকে যাওয়ার আশঙ্কা কমে যায়। একইভাবে যাদের চুলে ড্যান্ড্রফের প্রবলেম আছে সেটা দূর করতে সাহায্য করে। সো একটা পেঁয়াজের মধ্যে কতটা উপকারিতা জাস্ট ভাবা যায়। সো এবার আমি ভিজিয়ে রাখা মেথিটা একটা মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে রাতে যখন আমরা মেথিটা ভিজিয়ে রাখবো তখন কিন্তু বেশি জল অ্যাড করলে হবে না, পরিমাণ মতো জল অ্যাড করতে হবে, না হলে কিন্তু পাতলা হয়ে যাবে এটা। মেথিটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যত ভালোভাবে ব্লেন্ড হবে আমাদের চুল থেকে মেথিটা ধুয়ে ফেলতে তত তাড়াতাড়ি সুবিধা হবে, কারণ মেথি আমাদের চুল থেকে খুব তাড়াতাড়ি উঠতে চায় না। এদিকে আমার মেথিটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবারে আমি পেঁয়াজটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। পেঁয়াজটা পুরো ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি মেথির মধ্যে পেঁয়াজের পেস্টটা পুরোটা অ্যাড করে দেব। এবারে আমি অ্যাড করব কোকোনাট অয়েল। আমি এখানে ইউজ করছি ম্যাক্স কেয়ারের ভার্জিন কোকোনাট অয়েল। তোমাদের কাছে যে কোম্পানির কোকোনাট অয়েল আছে তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এখানে 2 টেবিল স্পুন কোকোনাট অয়েল অ্যাড করছি। এবার এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এরপর এই হেয়ার প্যাকটা আমাদের স্ক্যাল্পে এবং চুলে পুরোটা খুব ভালোভাবে লাগাতে হবে, মানে কোনো জায়গা বাদ দিলে হবে না, চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সব জায়গাতে খুব ভালোভাবে লাগাতে হবে,
তারপর এটা 1.5 থেকে 2 ঘন্টা চুলে রাখার পর একটা শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। ফার্স্ট ডেতেই তোমরা কিন্তু চুলের ডিফারেন্সটা লক্ষ্য করতে পারবে যে চুল কতটা সিল্কি এবং শাইনি হয়ে যায়, এবং ধীরে ধীরে তোমরা এটা ফিল করবে যে তোমাদের চুল কতটা স্ট্রং হয়ে গেছে, হেয়ার ফল কতটা কমে গেছে, চুলের আগাফাটা বন্ধ হয়ে গেছে এবং হেয়ার কতটা রিগ্রোথ করছে। সো বেস্ট রেজাল্টের জন্য কিন্তু সপ্তাহে একবার করে এই হেয়ার প্যাকটা আমাদেরকে ইউজ করতে হবে, মানে মান্থলি 4 থেকে 5 বার ইউজ করতে হবে, তাহলে আমাদের চুলের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কি করতে হবে, হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলো না।